মেয়েকে অপহরণ করে বাবার কাছে পাঠানো হয়েছে হাত পা বাঁধা ছবি। মেয়েকে জীবিত ফিরে পেতে চাইলে দিতে হবে 30 লাখ টাকা। ঘটনা সত্য ভেবে মেয়েকে উদ্ধারে পুলিশের দ্বারস্থ হন ভুক্তভোগী বাবা। অভিযোগ পেয়ে পুলিশও তৎপর হয়ে ওঠে, কিন্তু ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। অপহরণ নয়, বরং বাবার কাছ থেকে টাকা আদায় এমন নাটক সাজিয়েছে মেয়ে নিজেই। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই পিতা জানান, তিনি তার মেয়ের হাত পা বাঁধা ছবি পেয়েছেন, তার মেয়েকে অপহরণ করা হয়েছে এবং মেয়ের মুক্তির জন্য তার কাছে 30 লাখ রুপি মুক্তিপণ দাবি করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV-র এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। ওই বাবা জানান, তার মেয়ে রাজস্থানের কোটায় একটি কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল। ঘটনার তদন্তে নেমে কোটা পুলিশ পরে জানায়, ওই মেয়েকে অপহরণ করা হয়নি, অপহরণের মিথ্যা ঘটনা সাজিয়েছিল। কোটার পুলিশ সুপার অমৃতা দোহান জানান, গত 18 মার্চ মধ্যপ্রদেশের শিবপুরীতে মেয়েটির বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরই তারা দল গঠন করেছিল। তদন্তের সময় পুলিশ জানতে পারে ওই মেয়ে তার দুই বন্ধুর সাথে ইন্দোরে বাস করত। ওই মেয়ের এক বন্ধু পুলিশকে জানায়, ওই মেয়ে এবং তার অন্য বন্ধু বিদেশ যেতে চায়, সেজন্য তার অর্থ দরকার ছিল। মূলত নিজের বন্ধুর কাছ থেকে সাহায্য নিয়ে ওই মেয়ে তার ইন্দোরের ফ্ল্যাটে হাত পা বাঁধা ছবিগুলো তোলে এবং পরে সেগুলো তার বাবার কাছে পাঠায় এবং 30 লাখ রুপি মুক্তিপণ দাবি করে। IBTV USA, নিউ ইয়র্ক।